কি বলছিস মুন্না? তুই সন্ত্রাসীর কাজ ছেড়ে দিবি? কথা বলছিস না কেন? তোর বাপ মা মইরা যাওয়ার পর তোরে আমার এখানে আশ্রয় দিয়েছিলাম, তোকে আমি ট্রেনিং দিয়েছি, মানুষ স্কুল কলেজে গিয়া ইঞ্জিনিয়ার ডাক্তারের বিদ্যা শিখে, আর তুই আমার স্কুল কলেজে পড়া সন্ত্রাস শিখছস। এখন তুই সন্ত্রাসী সাইরা দিবি, কইলি হয় নাকি? শোন, এটা হইল ওয়ান ওয়ে রোড, এখানে একবার ঢোকা যায় কিন্তু বের হওয়া যায় না। ওইসব চিন্তা মাথা থেকে বাইর করে নর্তমায় ভালাইয়া দে। না, আমি আর এসব খুন খারাপি কাজ করব না। আরে তুই না বলতি দুনিয়া গিভ অ্যান্ড টেকের উপর চলে? এতদিন আমি তাই ভাবতাম, কিন্তু এখন আমার ধারণা পাল্টে গেছে। যে জীবন আমি দিতে পারবো না সে জীবন আমি নেব কেন? গিভ অ্যান্ড টেক পলিসি আমি আর মানি না, আমাকে ক্ষমা করে দাও। এতদিন দেখেছি মানুষ তোর কাছে এসে ক্ষমা চাইত, এখন তুই আমার কাছে ক্ষমা চাস? ওই, তুই কোনোদিন কাউরে ক্ষমা করেছিস? করিস নাই, আমিও করব না। এখন এই শহরের একচ্ছত্র অধিপতি আমি, আর তুই হইলি আমার হাতিয়ার। তোকে ক্ষমা করলে আমার কাজ করবো কেন? যা, জন রাইডের বস্ত্রে খতম করে দে। আমি তো বলেছি এ কাজ আমি আর করব না। তুই আমার মুখের উপর কথা কস। ওই, তোর হইছে কি? তোরে কি কেউ বেশি টাকা দিছে না ফুসলাইছে? ওই হারামজাদা, খবর তার মাকিম গাজী, আমাকে গালি দিবেন না। এই জীবনে মৃত্যুর খেলা আমি আর খেলব না। জীবন মৃত্যু সব আল্লাহর হাতে, সেখানে আমাদের কোনো হাত নেই। আমি চলে গেলাম, আর আপনাকে বলে গেলাম যদি ভালো চান তাহলে পথ ছেড়ে দিন। ব্যাপারটা কি রে? আমার বিলাই, আমার এই কয় মেয়াও, হাই মন্টু কসরা, ওর ভিতরে ভালো মানুষের জাদুটা ঢুকাইছে কে? বস, হের বসে একটা মায়া দেখছি, মনে হয় ওই মায়াটারও পটাইত আছে। এত খুনে বুঝছি। আরে এই দুনিয়াতে যত অশান্তি যত অকাম, ওই মায়া লোকই করে। এক কাজ কর, ওই মায়াটারে খতম করে দে। আপা, আপনি মনে হয় জাদু জানে। এই আপনি আসার পর থেকে মনের মধ্যে একটা ফুরফুরে দক্ষিণা বাতাস লাগতেছে, কেমন যে লাগতেছে। আপা, এতদিন পানিরে দেখলে ভয় পাইতাম, আর এখন গোসল না করে থাকতে পারি না, শরীরটা কেমন তাজা তাজা লাগে। আপা, আসলে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনটাও সুন্দর থাকে। আপা, আমরা একটু ঘুরে আসি। কোথায় যাবে? না মানে আপা, ব্যাপার হচ্ছে ওর একটা দূরবীনের ব্যাপার আছে। আপা, কোন দূরবীন? দূরবীন ঘুরে আসি। আরে কই তো, দেখো চল, কি আসছো?